এরপর নাইম নাইমা খাতুন আপনি লিখেছেন, অমুসলিম ডাক্তার দিয়ে শিশুদের সুন্নতে খাতনা করানো যাবে কি? আমি দেশের বাইরে থাকি, এখানে মুসলিম ডাক্তার নেই বললে চলে, ক্ষেত্রে করণীয় কি? বোন নাইমা, অমুসলিম ডাক্তার দিয়ে খাতনা করাতে কোনো অসুবিধা নেই। খাতনা একটা শরিয়া নির্দেশিত কাজ, একটি নেক আমল, একটি ইবাদত বলা যেতে পারে। কিন্তু এই ভালো কাজটি করার ক্ষেত্রে কোনো অমুসলিম আপনাকে যদি সহযোগিতা করে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেক ভালো কাজই করি যেটা হয়তো অমুসলিম সহযোগিতা করছে, তার সহযোগিতা নিয়ে আমরা ভালো কাজ করছি, মৌলিকভাবে কোনো সমস্যা নেই। অতএব আপনি অমুসলিম ডাক্তারের সহযোগিতা নিয়ে বাচ্চার সুন্নতে খাতনা করাতে পারেন। শেখ ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, প্রথম বিবাহে সাফল্য না পেলে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না, মর্মে কোনো বিশুদ্ধ হাদিস আছে কি? প্রথম বিবাহ না আপনি সাফল্য পেলেন না দ্বিতীয় বিবাহ করবেন, বিবাহের মধ্যে আবার সাফল্য পাওয়া না পাওয়া বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন আমি জানি না। বৈবাহিক জীবনে যদি অশান্তিতে থাকে মানুষ থাকে, তাহলে সেক্ষেত্রে হুট করে ওই অশান্তি দূরের জন্য বিবাহ দ্বিতীয় বিবাহ নয়, বরং সে অশান্তি দূরের জন্য আপনি নানা উদ্যোগ নিতে পারেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি স্টেপ আমাদেরকে বলেছেন, যেমন সেখানে নাসিহা থাকবে, উপদেশ মালা থাকবে, শাসন থাকবে, অভিমান করা থাকবে, এরপরে আপনার উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায়, তাদের সহায়তায় আপনার নিজেদের মধ্যকার মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি বা সমস্যার জায়গাগুলোকে দূর করার চেষ্টা করার ব্যাপার থাকবে। এতেও যদি না হয় তারপরে সেটি বিপরীত বিকল্প চিন্তা আপনি করতে পারেন, আদারওয়াইজ আপনার একটু মনোমালিন্য হলেই আজকাল এরকম অনেকে বিকল্প চিন্তা করেন। যদিও দ্বিতীয় বিয়ে করার সাথে সাফল্যের কোনো সম্পর্ক নেই, কেউ প্রথম বিবাহে সুখী হওয়ার পরও দ্বিতীয় বিয়ে করতে পারেন, আর প্রথম বিয়েতে সুখী হওয়ার না হওয়ার ফলে দ্বিতীয় বিয়ে তিনি করতেই পারেন, এমন কোনো হাদিস থাকার প্রয়োজন নেই। বরং দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বিয়েতে ব্যর্থ হওয়ার তো কোনো শর্ত করেন সে দেওয়া হয়নি, বরং আল্লাহ বলেছেন ফাঙ্কা হুমা তওয়ালাকু ফাঙ্কি হুমা তওয়ালাকু মিনান নিসা ইমাতনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের যে কোনো নারীকে খুশি, মুসলিম নারীকে খুশি তোমরা বিয়ে করো, দুজন তিনজন চারজন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন সেটা তো আল্লাহ তাআলা দুই দিয়ে শুরু করেছেন। অতএব এখানে ব্যর্থ হলে তারপর দ্বিতীয় করতে পারবেন ব্যাপারটা কিন্তু সেরকম না।